হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই খুব ভালো আছেন। ডিফারেন্ট গেমিং চ্যানেল পক্ষ থেকে আমি মিস্টার ইসমাইল খান আপনাদের মাঝে আবারও নতুন কোনো গেম নিয়ে আসলাম। ফ্রেন্ড, অসাধারণ একটি গেমস নিয়ে আসলাম। আমরা যারা গেমসের ভক্ত আছি বা গেমস খেলতে ভালোবাসি তাদের জন্য খুব দারুণ একটি গেমস নিয়ে আসলাম। আসলে ফ্রেন্ড, আমরা ইউটিউবে ভিডিও দেখতে গেলে বা অন্যান্য জায়গায় গেমসের অ্যাড দেখি, কিন্তু এইসব গেমস ডাউনলোড করে খেলি না, কারণ এত সুন্দর গেমস আছে। যদি আমরা ডাউনলোড করে খেলি যে এত সুন্দর সুন্দর গেমস, তাহলে আপনারা বুঝতে পারতেন এই গেমস খেলার কিসের মজা। তো ফার্স্ট আপনাদের মাঝে দারুণ একটি গেমস নিয়ে আসলাম, সেভ ডগ। এই গেমসটা খুবই সুন্দর একটা গেমস। আপনাদের ফার্স্ট এই গেমসটা ডাউনলোড করে দেখাই, আর আপনারা এই গেমসটা প্লে স্টোরেতে পেয়ে যাবেন। তো ফার্স্ট আমি ওপেন করার পরে প্লেতে ক্লিক করি, আর এখানে অনেক ফিচার আছে। এই ফিচারগুলো আপনারা গেমস খেললে বুঝতে পারবেন কী কী ফিচার কিনতে হবে কয়েন দিয়ে। তো ফার্স্ট আমি এই ফিচারটা গেমসটা একটু খেলি প্লেতে ক্লিক করে। একটু লোডিং হবে, আর এই গেমসটা ফেলেন অবশ্যই আপনার অল্প একটু নেট কালেকশন লাগবো। অল্প একটু বলতে গেলে আপনার এমবি না থাকলেও চলবো, জাস্ট ইন্টারনেট কালেকশন থাকলেই চলবো। এখন দেখুন, আপনার এখানে বুদ্ধি খাটিয়ে ওই তিনটে মা থাকে আটকাতে হবে, আর নিচে দেখুন মৌমাছির বাসা, এরা কিন্তু বাইর হয়ে আপনাকে কামড়াবে। তো আপনি কীভাবে এই তিনটাকে বাঁচাবেন, তো আপনাকে ফার্স্ট আমি দেখাই। জাস্ট বুদ্ধি দিয়ে খেলতে হবে, দাগ দিতে হবে কলমের মতন। এই দেখুন আমি দাগ দিতেছি, ব্যাস এরকম ভাবে একটা ডাক দিই, ব্যাস। এখন দেখুন ওই মৌমাছি গুলান চাইবো আপনার ওই মাথা গুলোন কামড়াতে, কিন্তু যাতে না কামড়াতে পারে সেভাবে খেলবেন। তো দেখুন গেমসটা কমপ্লিট হয়েছে, মানে আমি ইউ উইন, মানে আমি জিতে গেছি গে। তো আবার আমি এই গেমসটা খেলার জন্য জাস্ট আমি কি করব, নেক্সটে ক্লিক করব। ক্লাইম করলাম, এখন আমি আবার নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমি কিন্তু লেভেল 10 পর্যন্ত আসছি, আর 1 থেকে 10 পর্যন্ত আমি অনেক গেমস খেলছি। তো দেখুন এখন এই যে মৌমাছিগুলো ওরা পিটাইতেছে, তো আমাকে এভাবে আটকাতে হবে। এখন আমাকে ডাক দিতে হবে যাতে এই মৌমাছিতে এই দুইটা মাথারে না কামড়াইতে পারে। তো আমাকে ডাক দেওয়ার জন্য জাস্ট কী করতে হবে, এইভাবে একটা ডাক দিতে হবে। দেখুন, ও মাই গড, হইল না, কামড়াবে কামড়াবে, হয় কামড় দিছে কিনা, ও না জিততে গেছে, একটু নিজে কামড় দেয় নাই। যদি ওই মৌমাছিতে কামড়াতো তাহলে আমি গেমসটা আমার আবার খেলতে হতো। এখন মনে হয় অ্যাড আসবো, এই অ্যাডটা আমি আসলে ক্যান্সেল করে দেই। বাইরে বাইরে অনেক সুন্দর একটা গেমস, আপনাকে জাস্ট মাথার বুদ্ধি খাটিয়ে এই গেমসটা খেলতে হবে। আর যত লেভেল আছে, অনেক লেভেল আছে ফ্রেন্ড, আপনি যত উপরে যেতে পারেন, আর আপনাকে যত উপরে যাবেন তত এই গেমসটা কঠিন হবে। তো আমি আবার এই গেমসটা খেলে দেখাই। এখন আমার কি বলতেছে, এই মাথাটাকে আটকাতে হবে। তো কিভাবে আটকাবেন আমি জাস্ট দেখাই, এটাকে জাস্ট এইভাবে দিলাম। জাস্ট মৌমাছিতে যাতে না কামড়াতে পারে, দেখুন আমি কিন্তু জিতে গেছি। তো এভাবে আপনাকে কলমের মতো দাগ দিয়ে আটকাতে হবে যাতে ওরা মৌমাছিতে না কামড়াতে পারে। খুবই সুন্দর একটা গেমস ফ্রেন্ড, অসাধারণ। আমরা শুধু ভিডিওতে এইসব গেমসের অ্যাডই দেখি, কিন্তু এইসব গেমস আসলে ডাউনলোড করে খেলি না। তাহলে এই গেমসের মজাটা যে কীরকম সেটা তাহলে আপনারা বুঝতে পারতেন। তো যারা গেমস খেলতে পছন্দ করেন এই গেমসটা ডাউনলোড করে খেলে দেখতে পারেন, খুবই সুন্দর একটা গেমস। তো এখানে আমার একটু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। এখন মৌমাছিগুলো নদী থেকে আসবো, তো আমাকে কী করতে হবে, এইখান থেকে কোন এইখান থেকে কোন এইখান থেকে কোন এইখান থেকে কোন এইভাবে আমি ডাক দিলাম। যাক, মৌমাছিগুলো আটকে ফেলছি, ওরা এখন আর আমাকে কামড়াতে পারবে না। ও বাবা, মানে ওটা একটু ভয় পাইতেছে কে যে ঢুকে গেছে, ওই দেখেন যে একটা ঢুকে গেছে কিন্তু কামড়াইতে পারে নাই, টাইম শেষ। যাই হোক, অ্যাট আসছে, আমি এরকম মাঝে মাঝে কিছু দু একটা অ্যাট আসবো, আপনারা সেই অ্যাডগুলো কেটে দিবেন, আমি স্কিপ করে দিলাম। ওকে, এটা কাটিয়ে দিই। তো এভাবে আপনারা গেমসের একের পর এক লেভেল কমপ্লিট করতে পারেন ফ্রেন্ড, খুবই সুন্দর একটা গেমস। আর অবশ্যই ফ্রেন্ড, আপনারা আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম নিত্য নতুন গেম ভিডিও পাবেন। আর অবশ্যই ফ্রেন্ড, আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আপনারা বিস্তারিত মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো, কারণ আপনাদের ভিডিওর উপরই একটা কমেন্টের উপরই আমার, দেখুন ওই যে ও কিন্তু কামড় দিছে কুকুরটা ডাক দিয়া, আবার গেমসটা খেলতে বলতেছে। জাস্ট আপনার একটু কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ড, কারণ আপনাদের একটা কমেন্টের দ্বারাই আমি আর একটা ভিডিও বানাতে উৎসাহিত হব। আপনারা কমেন্ট করলে খুশি হব,
মতামত জানাবেন ও ভয় পাইতেছে ওকে ভয় কাটে গেছে তো এই গেমসটা কমপ্লিট তো ওকে ফ্রেন্ড আজ আপনাদের মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোন এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি ইউ